অমৃতা, আমি ভেবেছিলাম হয়তো ওর ফোন। হ্যালো অমৃতা, কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। বাধ্য হয়ে, না হলে পালিয়ে গিয়ে বিয়ে কে করতে চায়? হ্যাঁ হ্যাঁ, অপেক্ষা করছি। আরে, এখনো পর্যন্ত তো কিছুই হয়নি। আমি ভীষণ খুশি শ্বেতা, আমি তো কবে থেকে তোমাকে বউয়ের পোশাকে দেখতে চাই। কিন্তু একটা কথা আছে শ্বেতা, তোমার কি মনে হয় না তোমার বর তোমার থেকে অনেকটা বড়? তাই তো, তাতে কি হয়েছে? ও অমৃতা, তুমিও না? আরে বাবা, আজ তো তোমায় আমাকে কনগ্রাচুলেট করা উচিত। সরি ইয়ার, কিন্তু একটা ব্যাপারে দুঃখ আমার আছেই, যে আমি তোমার বউয়ের পোশাক আর তোমার বিয়েতে থাকতে পারলাম না। বেশি দুঃখিত হয়ো না, আমি একটা কাজ করছি, আমি একটা আমার ফটো নিচ্ছি, ওই ফটোটা তোমাকে এমএমএস করে পাঠিয়ে দিচ্ছি। ওকে। ওয়েলকাম ম্যাডাম। নাও, এটা হলো তোমার কাজের পুরস্কার। থ্যাংক ইউ ম্যাডাম, এটার কি দরকার ছিল? এমনিতেও বস তো তোমার উপর ভীষণই খুশি, খুব কাজের লোক তুমি, কোনো ভুলও নেই আর কারো কোনো সন্দেহও নেই। খুব চালাকির সাথে তুমি মার্ডারকে অ্যাক্সিডেন্ট বানিয়ে দিলে, গুড, ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাডাম, আপনারা সেবা করার জন্য সুযোগ দেবেন আর আমি সেবা করে যাব, আর আমাদের কি চাই বলুন। আচ্ছা, আর শোনো। হ্যাঁ ম্যাডাম। আরেকটা কথা বলুন। বলুন। তুমি ওই রুমটা আরেকবার চেক করেছিলে তো? কোনো প্রমাণ যেন না থাকে ওখানে, তাহলে তো সবার নৌকো একসাথেই ডুববে, আর সাঁতার কাটার মতো সুযোগ কেউ পাবো না। ও ফিকার নট ম্যাডাম জি, আমি রুমটাকে দুবার না তিনবার না চারবার চেক করেছি, একটুও ছিটে ফোটা পর্যন্ত প্রমাণ রাখিনি, আপনি চিন্তা করবেন না, চললাম। ওকে, কভি অলবিদা না কহনা। কতবার আমি তোমাদেরকে বলেছি যে এই রুমে আমার কাউকে চাই না, তাহলে তুমি এখানে কি করছো? স্যার, আমি তো পরিষ্কার করতে এসেছিলাম। কোনো পরিষ্কারের দরকার নেই, চলো যাও এখান থেকে, গেট আউট। সব কিছু ঠিকই আছে যেমন আমি রেখেছিলাম, গুড। ওই কি একটা যেন বলে ম্যাডাম, ভালো লেগেছে। এটা কি মোবাইল? ওয়ে রব্বা, আজ তোর কি হয়েছে, প্রথমে টাকা তারপরে মোবাইল, এতটা দয়া! মোবাইলটা তো ভালো। এটা কি, শুধু চোখ আর চোখ? এখনো বন্ধ হচ্ছে না? আরে বন্ধ হ ভাই, এটা কিরকম মোবাইল যে বন্ধই হচ্ছে না? বন্ধ হয়ে যা, হাট! এখনো বন্ধ হচ্ছে না? এই এই ধোঁয়াটা কোথা থেকে বেরোচ্ছে? এই এই ধোঁয়া, ওটা কোথা থেকে আসছে? এই ধোঁয়াটা কোথা থেকে আসছে? গুড মর্নিং সামিরা। গুড মর্নিং।
Good morning, ma'am. Good morning. Hi, Samira. You're looking great. Thank you. Coffee. Are Rahul, tumi? Kono sondeho? Black coffee. Ama torop theke. Otao without sugar. Thank you, Mr. Bande. Ar etotao khushi hoye jeo na. আমার মনের ভেতরে কোথাও নীরজ তার নিজের জায়গা বানিয়ে নিয়েছে। হ্যাঁ, ভগবান করুকে নীরজের না লুজ মোশন হোক। নীরজ, তোমার বস তো কি হয়েছে? আচ্ছা, ব্যাস, আর অনেক মজা হয়েছে। এবারে আমাকে গিয়ে কাজ করতে হবে, আর এই প্রেজেন্টেশন নীরজকে দেখিয়ে নীরজকে ইমপ্রেসও তো করতে হবে। আমার কথা বিশ্বাস করো সমীরা, আমি তোমাকে ভালোবাসি। দেখো, তোমাকে অনেকবার বলেছি এবং বারবার আমি তোমাকে এটাই বলবো যে আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। হ্যাঁ সোনাল, মাই ওয়াইফ? না না, কেউ নেই, আমি একলাই আছি। হ্যাঁ, আমি বাড়িতে এসে কথা বলছি, বাই। এই সোনালও না। কি হলো স্যার, আবারও সেই রোজকার সেই ঝামেলা? শাশুড়ি বউয়ের সিরিয়ালেও কোনো স্ত্রী তার স্বামীকে এতটা সন্দেহ করে না যতটা আমার স্ত্রী আমার ওপর করে। প্রত্যেক কথায় সন্দেহ, আর তারপরও সন্দেহ যে আমি আমি ব্যাঙ্গালোরে, আর তাও কিনা কোনো মেয়ের সাথে। এখন তুমিই বলো সমীরা, আমি ওকে কী করে বিশ্বাস করাবো যে আমার ব্যাঙ্গালোরের মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে? ইটস ওকে স্যার, যদি আপনার জায়গায় অন্য কেউ হতো তাহলে এতদিনে ওনাকে ডিভোর্স দিয়ে দিত। আপনি তো তবুও অনেক টাইম দিয়েছেন স্যার। স্যার, আই রিয়েলি রেসপেক্ট ইউ। সমীরা, এক এক তুমি তো আছো যে আমাকে বুঝতে পারো, আর আমিও তোমায় কতটা মানি। আমি এই প্রেজেন্টেশন তৈরি করে দিয়েছি। দাও, এটা আমাকে দিয়ে দাও, আমি এটাকে আমি এটা দেখে নিচ্ছি। ঠিক আছে স্যার, আমি আসি। সমীরা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার আরও একটা কাজ ছিল। শিওর স্যার, বলুন। স্টোর রুমে কিছু পুরনো ফাইলস পড়ে আছে, তুমি একটু ওগুলোকে চেক করে নাও, যেগুলো কাজের নয় সেগুলো সেগুলো ফেলে দাও। ঠিক আছে স্যার, আমি ওগুলো চেক করে দেব। এবার আমি আসি। যাও, কিন্তু তাড়াতাড়ি এসো। সোনাল, আমাদের তীর একদম সঠিক নিশানায় লেগেছে, একদম সঠিক নিশানায়। ও ফেসে গেছে, আর ও আমার প্রেমে পড়ে গেছে, আর আমার প্রেমে ও সব করতে রাজি। ভালো ছেলে, কিন্তু যাই করার তাড়াতাড়ি করো, যেন এমন না হয় বাকি করে উড়ে গেল। ও এখন আর কোথাও যাবে না, অনেক টাকা আছে ওর কাছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব সামিরাকে হাতে নাও, সময় খুব কম আমাদের কাছে, বুঝেছ তো? এই ফাইলটা বাকিগুলোর থেকে আলাদা রাখা কেন? এটা তো নীরজ, কিন্তু ওর সাথে এই মহিলা, কে হতে পারে এই মহিলা? দেখে তো খুব সুন্দরী মনে হচ্ছে। আর এই নাম্বার 1967466602, আচ্ছা এই নাম্বারটা ওই মহিলার নয় তো? তুমি, আই মিন, তুমি এত রাত পর্যন্ত অফিসে কি করছো? ওই স্যার, আপনি বলেছিলেন না যে সব পুরনো ফাইলসগুলো এখান থেকে ক্লিয়ার করে দিতে হবে? হ্যাঁ, সে তো বলেছিলাম, কিন্তু তো তার আর কি আছে, কালকে করতে। দাও, ফাইলস নিয়ে চিন্তা করার একেবারেই কিছুই নেই। না মানে অ্যাকচুয়ালি স্যার, আমি ভাবলাম যে যখন করারই আছে তখন আজই করে নেওয়া হোক। সো সুইট, সত্যি কথা বলতে তোমার এই ব্যাপারটি আমাকে বেশি মুগ্ধ করে। আচ্ছা ছাড়ো ওসব, আমরা বরং কোথাও ডিনারে যাই। নিশ্চয়ই স্যার। নীরজ, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চেয়েছিলাম, যদি আপনার খারাপ না লাগে তাহলে। সমীরা, তোমার কথা কখনো খারাপ লাগতে পারে আমার? বলো কি বলবে। ওই স্যার, এই এই ফটোতে আপনার সাথে এই মহিলা কে? এটা ও, এটা তো, এ আমার কলেজের ফ্রেন্ড,
ওল্ড ফ্রেন্ড, ইউ নো। এই ফটো তুমি কোথা থেকে পেলে? এই ফাইল থেকে। দাও এই ফটো বরং আমাকে দিয়ে দাও, তুমি বাড়ি যাও। আই মিন, আমার মনে পড়লো যে আজকে সোনালকে ডাক্তার দেখাতে হবে, আজকেই অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। যদি কিছু মনে না করো তো আমরা তাহলে ডিনারে কালকে যাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই স্যার। এমনিতেও সোনাল আপনার ওয়াইফ, আর ওই কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। হাউ সুইট। আচ্ছা আমি এখন আসি, বাই, গুড নাইট। নাম্বারটা ট্রাই করে দেখি, কে হতে পারে এই মহিলা? আপনি যে নাম্বারে ফোন করেছেন সেই নম্বরটি এখন পরিষেবা সীমার বাইরে রয়েছে। ওই ফাইলে পাওয়া ছবিটাতে যে মহিলা আছে তাকে আমি চিনিও না। তাহলে বারবার কেন এই মহিলা আমায় দেখা দেয়? তাহলে কেন না, আমি ওই মহিলার ব্যাপারে আর ভাববো না। এটা নিশ্চয়ই কারোর ছলনা, এই নাম্বার তো বন্ধ হয়ে গেছে। তাহলে এই নাম্বার থেকে এমএমএস? না, এটা হতে পারে না। কেউ আমাকে নিশ্চয়ই বিরক্ত করতে চাইছে, কিন্তু কে হতে পারে? কিন্তু কে? গড, এর আবার কি হলো? ও মাই গড, এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে কেন? এটা তো ওই চেহারা। কে কে তুমি? হ্যালো। হাই সামিরা। হ্যালো রাহুল। রাহুল তুমি কোথায়? আমি? কিন্তু কিন্তু কি হয়েছে সামিরা? তুমি তুমি এত ঘাবড়ে আছো কেন? আমি আমি ঠিক আছি। তুমি তুমি শুধু তাড়াতাড়ি এখানে চলে আসো, আমার ভীষণ ভয় করছে। সামিরা সামিরা, তুমি একদম ভয় পেও না, আমি আমি আসছি আসছি, ওকে? ডোন্ট ওয়ারি। হ্যাঁ এই নাও। ও নীরজ ডার্লিং, আমার জন্য একটা পেক বানিয়ে দাও না প্লিজ। আমার জন্য প্লিজ। তোমরা গেম খেলা বন্ধ করো এবার।
আর এটা দেখো, এই যে কি হয়েছে? হোয়াট? এটা হচ্ছে শ্বেতার ছবি, আর এটা এখন সামিরের হাতে পড়ে গেছে। এবার ভয় হচ্ছে সত্যিটাও না বেরিয়ে যায়। কিন্তু এই ফটোগ্রাফটা ও পেলো কোথা থেকে? একটা পুরনো ফাইল থেকে। তুমিও মহান মানুষ, কিন্তু কি দরকার ছিল ফাইলে এগুলো রাখার? বিনি একদম ঠিকই বলছে, তুমি তো পুরো খেলাটাই বিগড়ে দেবে একেবারে। বাহ, যার জন্য করি চুরি সেই বলে চোর। এই শ্বেতার প্ল্যানটা কিন্তু আমার ছিল না, হ্যাঁ, তোমাদের দুজনের। আর যদি আমি ফেঁসে যাই, তোমরা দুজনে কিন্তু বাঁচবে না। আচ্ছা ঠিক আছে, এখন ভাবো যে সামিরার থেকে এটা কি করে লুকোবে, ওর যেন তোমার উপর সন্দেহ না হয়, না হলে কিন্তু ও হাত থেকে বেরিয়ে যাবে। যা কিছু করার তাড়াতাড়ি করো, সময় নেই আমাদের হাতে। কি করবো, আমাকে না শেখালেও চলবে? আমার মনে যা আসবে আমি তাই করবো। হ্যাঁ নীরজ, যদি তুমি আমাদের সঙ্গে কোনো রকম খেলা খেলার চেষ্টা করো তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমার সাথে এভাবে কথা বলবে না তুমি। আমার কথা ছাড়ো, তোমরা নিজের কথা ভাবো। যদি আমি না থাকি না, পেটে কিন্তু অন্যও জুটবে না তোমাদের। আমি ছাড়া কিছুই করতে পারবে না তোমরা। তুমি আমাদের ছেড়ে কি এমনই বা করবে? বন্ধ করো এসব। নীরজ, তুমি এখান থেকে যাও। এবার যা কিছু করার সব আমিই করব। আমার উপর না, বলো আমাদের উপর। 1-9-6-7-4-6-6-0-2। কিছু গোলমাল আছে। যখন যখন আমি নাম্বারটা ডায়াল করলাম, ফোনটা থেকে সব অদ্ভুত অদ্ভুত ভয়ানক আওয়াজ আসছিল। এটা কিভাবে হতে পারে, ভয়ঙ্কর আওয়াজ? এরকমটাই হয়েছে, আমি আপনাকে বলছি না? প্রথমে সব অদ্ভুত অদ্ভুত ভয়ানক আওয়াজ আসছিল, তারপরে মোবাইলটা বন্ধ হয়ে গেল। এই দেখুন, এখনো বন্ধ। মনে হচ্ছে আপনার সিম কার্ড ব্লক হয়ে গেছে। আপনি এক কাজ করুন, আপনি নতুন সিম নিয়ে নিন, এটা আবার চালু হয়ে যাবে। ঠিক আছে, আপনি আমাকে একটা নতুন সিম কার্ড দিন। আপনি এই নাম্বারটা নিয়ে নিন, 1-9-6-7-4-6-6-0-2। হোয়াট? 1-9-6-7-4-6-6-0-2? এটা তো ওই নাম্বারটা। কোন নাম্বারটা? আপনি ওটা বাদ দিন, আপনি আমাকে এটা বলুন যে এই নাম্বার আগে কার ছিল। এই নাম্বারটা? হ্যাঁ, এই নাম্বারটা আগে। এই নাম্বারটা কার কাছে ছিল? সরি, আমরা আপনাকে এইটা তো বলতে পারবো না যে নাম্বারটা আগে কার ছিল, আমাদের এলাও নেই। হ্যাঁ, কিন্তু আমরা এইটা বলতে পারি যে 2 বছর আগে কেউ আমাদের এই নাম্বারটা ফেরত দিয়েছিল, আর এখন এই নাম্বারটা আপনাকে দেওয়া হচ্ছে। আপনার এই নাম্বারটা চাই কি না? না না না, আমাকে এই নাম্বারটা দেবেন না, আপনি আমাকে অন্য কোনো নাম্বার দিয়ে দিন। ঠিক আছে, আমি দেখছি। সরি, আমি আপনাকে নতুন নাম্বার দিতে পারবো না। কেন, এবার কি অসুবিধে? কি জানি সিস্টেম কাজ করছে না, মনে হয় কম্পিউটার খারাপ হয়ে গেছে। আপনি একটা কাজ করুন, আপনি আপাতত এই নাম্বারটা রাখুন, পরে আপনি পাল্টে নেবেন। ঠিক আছে।
দেখি তো এই সিম কার্ড আদৌ চলে নাকি না। নীরজ স্যারকে দেখেছো? নো ম্যাম। বস কোথায়? আর নো ম্যাম, নিশ্চয়ই তার কেবিনে। ক্যাবিনে নেই, আমি দেখে এসেছি। সামিরা, নীরজকে খুঁজছো? হ্যাঁ, মানে নীরজের সাথে কিছু কাজ ছিল। ও আজকে তাড়াতাড়ি চলে গেছে, ওর একটা রিলেটিভ মারা গেছে, ও সেখানে গেছে। মৃত্যু? কখন, কোথায়? জানি না, কিন্তু শুনেছি সুইমিং পুলে সুইমিং করার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু তুমি নীরজকে কেন খুঁজছো? রাহুল, এই ফোন নাম্বারে কিছু গণ্ডগোল আছে। কাল কাল রাতে যখন আমি ফোনটা অন করেছিলাম তখন তখন ওর মধ্যে থেকে একটা আত্মার আওয়াজ আসছিল। কি? তুমি পাগল হয়ে গেছো, তুমি জানো কি বলছো? আমি জানি আমি কি বলছি, আমি পাগল হয়ে যাইনি। আমার তো মনে হয় এই নাম্বারটা এমন একজন মহিলার যাকে যাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, আর আর এখন ওই মহিলা আমায় কিছু বলতে চাইছে। তো তুমি কি চাও? আমি আমি ওই মহিলার ব্যাপারে খোঁজ খবর লাগাতে চাই, কিন্তু কিন্তু আমি বুঝতে পারছি না যে কিভাবে খোঁজটা লাগাবো। একটা উপায় আছে, শোনো। আমার এক বন্ধু মোবাইল কোম্পানিতে আছে, আমরা ওর হেল্প নিতে পারি। যদি যদি তুমি এমনি করতে পারো তাহলে এখনই করো। কারণ হলো, কারণ আমি জানতে চাই যে যে ওই মহিলা কে আর আমাকে উনি কি বলতে চাইছেন। তাহলে ঠিক আছে, এখনই এখনই ওর কাছে যাই। ঠিক আছে, আমি নীরজকে মেসেজ করে দিচ্ছি। সোনাল, এই দেখো। এটা, ও মাই গড, নীরজ যেভাবে বিম্বির মৃত্যু হয়েছে এটা দেখে তো আমার মনে হচ্ছে, না না মনে হচ্ছে না, এটা আমার বিশ্বাস যে ও মরেনি, ওকে মারা হয়েছে। এটাও একদম সেইভাবে যেভাবে সে নিজেই কাউকে মারার কথা ভাবছিল। নীরজ, এখন বিম্বি তো নেই, কিন্তু যেভাবেই হোক আমাদের প্ল্যানটাকে সফল করতেই হবে। তুমি ব্যাস যত তাড়াতাড়ি সম্ভব সামিরাকে বিয়ে করে নাও, যাতে ওর সব সম্পত্তি আমাদের হাতে আসে। কিন্তু সোনাল, দেখো আমি তোমাকে যা বলছি ঠিক ততটাই করো, যেভাবে হোক তুমি ওকে আউট হাউসে নিয়ে এসো। সোনাল, তুমি কথাটা বুঝতে পারছো না, ও এত সহজে আসবে না। ওর কাছে যত না টাকা তার থেকে বেশি প্রশ্ন করবে ও। তাহলে কি করব? তুমি তুমি ওকে যা ইচ্ছা বলো, কিছু একটা বানিয়ে বানিয়ে বলে দাও, তুমি ওকে ফোন করো ব্যাস। আরে আপনি যে নাম্বারে ফোন করেছেন সেটি এখন পরিষেবা সীমার বাইরে রয়েছে, দয়া করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। এই সামিরা কোথায় চলে গেল? না,
Help me! Help me, please! Help me! Help me! Help me, please, somebody! Help me! আসুন, বলুন আমার সাথে আপনার কি দরকার আছে? অ্যাকচুয়ালি আপনার নাম্বারটাই মোবাইল থেকে পেলাম, আর আপনার অ্যাড্রেসও এখান থেকেই পেলাম। অ্যাড্রেস খোঁজার কারণ? আপনি শ্বেতাকে চিনতেন? শ্বেতা? আপনি কি জানেন ওর ব্যাপারে? জানি তো না, তবে জানার চেষ্টায় আছি। যদি আপনি আমাকে ওনার ব্যাপারে কিছু বলতে পারেন। যে মানুষটা এই পৃথিবীতেই নেই তার ব্যাপারে জেনে কি লাভ আছে আপনার? এখন উনি কি করে, ওনার মৃত্যু কি করে হয়েছিল? আমি কিছু জানি না। কিন্তু তবু কিছু তো বলতে পারবেন আপনি? আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। কিন্তু যেই রাতে ওর মৃত্যু হয়েছিল ওই রাতেই ও আমাকে ফোন করেছিল। কি কি বলেছিলেন উনি? ভীষণ খুশি ছিল, কারণ ওর বয়ফ্রেন্ডের সঙ্গে বিয়ে করতে যাচ্ছিল। কিন্তু হঠাৎই সকালে ফোন এলো কি ওর মৃত্যু হয়েছে, আর কোনো একটা চোর ওকে মেরেছে। আপনি কি ওনার বয়ফ্রেন্ডকে চেনেন? বেশি দিন ধরে না, কিন্তু শ্বেতা আমাকে ওর ব্যাপারে কিছুটা বলেছিল। কি নাম ছিল যেন ওর? ধীরজ? নীরজ? হ্যাঁ, ওর নাম নীরজ। নীরজ? হ্যাঁ হ্যাঁ, নীরজ। ওর সঙ্গে ওর পার্টিতে দেখা হয়েছিল। শ্বেতা আর নীরজের একটা বন্ধু ছিল, বিম্মি। ওই দুজনকে পার্টিতে দেখা করিয়েছিল। বিম্মি? বিম্মি। আচ্ছা, নীরজ আর শ্বেতা একে অপরকে কতদিন ধরে চিনত? আমি বলতে চাই যে ওদের বন্ধুত্ব কতটা পুরনো ছিল। দুমাস ধরে, তার বেশি নয়। আর যখন শ্বেতা নীরজকে বিয়ে করবে ঠিক করলো, তখন আমার খুব অবাক লাগলো কি এত তাড়াতাড়ি। আর শ্বেতা তো নীরজকে বিয়ে করবে বলে ঘরের থেকে সব জুয়েলারি টাকা পয়সা নিয়ে পালিয়েছিল। তারপর? তারপর কি হলো? কি জানি, তারপর তো শোনা গেল যে ওই টাকা পয়সার জুয়েলারির জন্য কেউ ওকে খুন করেছে, আর সব কিছু নিয়ে পালিয়ে গেছে। এর থেকে বেশি আমি কিছু জানি না। এর বেশি আমি আর কিছু জানতেও চাই না। হ্যালো। থ্যাঙ্ক গড, তুমি আমার ফোন তো তুললে। কোথায় আছো সামিরা? কিছু দরকারি কথা বলার আছে। আমারও তোমার সাথে দরকার, যেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আমি তোমার সাথে শ্বেতার ব্যাপার নিয়ে কথা বলবো। শ্বেতা? ওই ফটোর মেয়েটা না? হ্যাঁ, ওই ছবিতে যে মহিলা ছিল। আমি ওনার ব্যাপারে কিছু জানতে পেরেছি, যেটা আমি তোমাকে বলবো। ঠিক আছে, যেমন তোমার ইচ্ছা। তুমি এক কাজ করো, আউট হাউসে দেখা করো, আমরা ওখানেই বসে কথা বলবো। ইউনো সমীরা, সোনাল আমাকে ডিভোর্স দিতে রাজি হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো। এইসব ব্যাপারে পরে কথা বলা যাবে, আগে শ্বেতার ব্যাপারে কথা বলা হোক। ঠিক আছে, বাই। রাহুল, আমাকে নীরজের সাথে দেখা করতে হবে, এখন এই মুহূর্তে। সমীরা, আমিও তোমার সঙ্গে যেতে চাই। আমি একাই যেতে চাই। ওহ, দেখো তুমি ভালো করেই জানো আমি জানি, কিন্তু তবুও আমি একাই যেতে চাই। প্লিজ রাহুল, ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। যদি তোমায় দরকার পড়ে আমি তোমায় নিজেই ডেকে নেব। ওকে সামিরা, তুমি নিজের খেয়াল রেখো। মনে হচ্ছে এটা ওই জায়গাটাই যেখানে শ্বেতাকে হত্যা করা হয়েছিল। আমি
আমার কথা শোনো সামিরা, আমি তোমাকে কিচ্ছু করব না, শুধু তোমার চোখ বন্ধ করো, বন্ধ করো সামিরা, আমার খুনিকে দেখতে পাবে, ওই জানোয়ারটাকে তুমি দেখতে পাবে যে আমাকে খুন করেছে। তুমি একজন খুনি, তুমি একজন জানোয়ার। Wait, are you all right? এসব খুনি জানোয়ার আমি কিছু বুঝতে পারছি না। তুমি শ্বেতাকে হত্যা করেছিলে। সামিরা, দাঁড়া ওখানে, আমার কাছেও আসবে না। ওই বেচারি শ্বেতাকে হত্যা করেছিলে, এবার তুমি আমাকে হত্যা করবে। আমি কাউকে মারিনি, আমি শ্বেতাকে মারিনি। আমি তোমায় শ্বেতাকে হত্যা করতে নিজে দেখেছি। দেখেছো? হ্যাঁ, আমি শ্বেতার চোখ থেকে দেখেছি। ওই রাতে যখন তুমি শ্বেতাকে মারতে এসেছিলে, তখন শ্বেতা সব কিছু MMS এর দ্বারা রেকর্ড করে নিয়েছিল, আর এখন ওই রেকর্ডিং তোমাকে জেল অবধি পৌঁছে দেবে। কি বাজে বকছো, কিসের MMS? আমার মনে হয় তোমার শরীর খারাপ। আমার গায়ে হাতও লাগাবে না তুমি, এক্ষুনি বলছি তোমায়। এর কোনো দরকার নেই। এই মোবাইল আর MMS এর আর কোনো দরকার নেই। এবার আমি তোমাকে বলবো যে সত্যিটা কি। নীরজ? হ্যাঁ, আমি খুনি, আমি মেরেছি শ্বেতাকে। আর এবার তুমি ব্যাপারটা জেনে গেছো, তাই তোমাকেও মরতে হবে। এবারে বুঝতে পারছি যে তুমি সোনালকে কেন ডিভোর্স দিতে চাইছিলে। তুমি তো কিছু জানোই না, সোনাল আমার স্ত্রী নয়, পার্টনার। আর ওই পার্টনার যা তোমাদের মতো বড়লোক মেয়েদের ফাঁসানোর প্ল্যান করে, যাতে আমি ওদের মেরে ওদের টাকা লুট করতে পারি। তার মানে এই যে শ্বেতা। হ্যাঁ, শ্বেতাকেও আমরাই ফাঁসিয়েছিলাম, আর এবার তো তোমাকেও মরতে হবে। এমনকি তোমার মৃত্যু ঠিক শ্বেতার মৃত্যুর মতো গোটা পৃথিবীর সামনে একটা রহস্য হয়ে থাকবে। তুমি এমনি করতে পারো না নীরজ। আমি টাকার জন্য সব কিছু করতে পারি সামিরা, আর এবার এই রহস্য তোমার সাথে সাথে একেবারে চিরশায়িত হয়ে থাকবে। তুমি, এটা হতে পারে না। তুমি এখানে কি করে এত কেন ভয় পাচ্ছো? আমাকে মারার সময় তো ভয় পাওনি, আমার হাতে মরার সময় কেন ভয় পাচ্ছো? তুমি আমার সামনে আসবে না, তুমি এখান থেকে চলে যাও। তোমাকে কেউ বাঁচাতে আসবে, সোনাল, ধর্মেশ, বিমি, আমি সবাইকে মেরেছি, কেউ তো নেই তোমার কাছে। তুমি সবাইকে মেরে ফেলেছো? আজ তোমার পালা। দেখো, বলছি কাছে আসবে না, বলছি একদম কাছে আসবে না আমার। তুমি আমাকে বিয়ে করার কথা দিয়েছিলে না? এখন ওই প্রতিজ্ঞা পূরণের সময় এসে গেছে। এখান থেকে চলে যাও। আসো নীরজ, আমার থেকে দূরে যাও, বলছি যাও এখান থেকে। আমায় ক্ষমা করে দাও, আমায় ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। না, Thank you.
হ্যাঁ রাহুল, আমি আমি ঠিক আছি। তুমি শুধু পুলিশকে নিয়ে এখানে তাড়াতাড়ি চলে আসো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.